আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। প্রিয় দর্শক, ফাইনাল এক্সিট খরচ নাহায়া। অনেকেই প্রশ্ন করেন ফাইনাল এক্সিট ক্যান্সেল করা যাবে কিনা, কতদিনের মধ্যে ফাইনাল এক্সিট ক্যান্সেল করতে হবে, কত টাকা লাগবে, কি কি নিয়ম, কফিল ছাড়া ফাইনাল এক্সিট ক্যান্সেল করা যাবে কিনা। প্রিয় দর্শক, আমাদেরকে যখন আমাদের কোম্পানি অথবা কফিল ফাইনাল এক্সিট দেয়, তার সময় থাকে 60 দিন। নর্মালি ফাইনাল এক্সিটের মেয়াদ হলো 60 দিন। এই 60 দিনের মধ্যেই আমাকে কিন্তু সৌদি আরব ত্যাগ করতে হবে। যদি আপনি আপনার কফিলের মাধ্যমে ফাইনাল এক্সিট ক্যান্সেল করতে চান, তাহলে আপনার কফিল এই 60 দিনের মধ্যেই তার সিস্টেম থেকে আপনার ফাইনাল এক্সিটটা ক্যান্সেল করতে পারবে। তবে এক্ষেত্রে শর্ত হলো আপনার ইকামার মেয়াদ থাকতে হবে। যদি 60 দিন অতিবাহিত হয়ে যায়, আপনাকে যে 60 দিন যাওয়াজার থেকে সময় দিয়েছে, এই 60 দিন যদি পার হয়ে যায়, এরপরে যদি আপনার ফাইনাল এক্সিটটা ক্যান্সেল করতে চান বা আপনার কফিল যদি ফাইনাল এক্সিটটা ক্যান্সেল করতে চায়, সেক্ষেত্রে আপনার কফিলকে 1000 রিয়াল জরিমানা দিতে হবে এবং শর্ত হলো ইকামার মেয়াদ থাকতে হবে। আর যদি ইকামার মেয়াদ না থাকে, তাহলে প্রথমে আপনার কফিলকে আপনার ইকামা বানাতে হবে, তারপরে আপনার 1000 রিয়াল জরিমানা দিয়ে আপনার ফাইনাল এক্সিটটা ক্যান্সেল করতে হবে। যারা প্রশ্ন করেন কফিল ছাড়া বা কোম্পানির লোক ছাড়া আমি কি ফাইনাল এক্সিট ক্যান্সেল করতে পারবো কিনা, তাদের উদ্দেশ্যে বলবো না, আপনি কফিল ছাড়া কোনোভাবেই আপনার ফাইনাল এক্সিট ক্যান্সেল করতে পারবেন না, কারণ সিস্টেমে বিষয়টি তার অধীনে। তাই আপনাকে তার মাধ্যমেই আপনার ফাইনাল এক্সিটটা ক্যান্সেল করতে হবে, তাও সেটি 60 দিনের মধ্যে। আর যদি 60 দিন অতিবাহিত হয়ে যায়, তাহলে আপনাকে 1000 রিয়াল জরিমানা দিয়ে আপনার ফাইনাল এক্সিটটা ক্যান্সেল করতে হবে। এবার আসুন, ফাইনাল এক্সিট যদি আমি ক্যান্সেল না করে সৌদিতে কাজ করি, তাহলে আমার কোনো সমস্যা হবে কি না। অবশ্যই আমরা এই বিষয়ে গত পরশুদিন তথ্য দিয়েছি, তারপরেও আজকের ভিডিওতে আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনার 60 দিন পার হওয়ার পরে যদি আপনি ফাইনাল এক্সিট রি ইস্যু না করেন, তাহলে আপনাকে সাসপেন্ডেড ঘোষিত করা হবে, অর্থাৎ মুখালেফ, আইন ভঙ্গকারী। আর একজন আইন ভঙ্গকারীকে আটক করলে যদি দেশে পাঠায়, তাহলে সে নতুন ভিসাতে কখনোই সৌদি আরবে আসতে পারবে না। গতকালের ভিডিওতে বিষয়টি নিশ্চিত করেছি। তাই আপনাকে ফাইনাল এক্সিট দেওয়ার 60 দিনের মধ্যেই সৌদি আরব ত্যাগ করতে হবে। যদি 60 দিন অতিবাহিত করেন, কোনো কারণে যদি আপনার ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে যায়, আপনি যদি ক্যান্সেল করতে চান অথবা নতুন করে ফাইনাল এক্সিটটা রিইস্যু করতে চান, সেক্ষেত্রে আপনার ইকামার মেয়াদ থাকতে হবে এবং আপনাকে 1000 রিয়াল জরিমানা দিতে হবে। আর যদি ইকামার মেয়াদ না থাকে, কফিলকে নতুন করে ইকামা বানিয়ে আপনাকে ফাইনাল এক্সিটটা দিতে হবে। আর ফাইনাল এক্সিটের লোকদেরকে সাধারণত স্পেশাল এক্সিটের সুবিধা দেয় না রিয়াদ দূতাবাস এবং জেদ্দা কনসুলেট। সরাসরি ফাইনাল এক্সিট যারা নিয়েছেন, সময়ের মধ্যে সৌদি আরব থেকে যাননি, তাদেরকে স্পেশাল এক্সিটের কোনো সুবিধা দিচ্ছে না। এক্ষেত্রে আপনি স্পেশাল এক্সিটের সুবিধাও পাচ্ছেন না, তখন আপনার করণীয় হবে দড়া দিয়ে দেশে যাওয়া যদি এক্সিটের মেয়াদ শেষ হয়ে যায়। তাই সময় মতো অবশ্যই এক্সিট দেওয়ার পরে সৌদি আরব ত্যাগ করবেন। আর যদি মনে করেন যে আপনার সাথে অন্যায় হয়েছে, আপনাকে অন্যায়ভাবে ফাইনাল এক্সিট দিয়েছে, সেক্ষেত্রে মুক্তবাল আমেলে যেতে পারেন। তবে ফাইনাল এক্সিটের ক্ষেত্রে মুক্তবাল আমেল তেমন কোনো সহযোগিতা করে না। এরপরেও আপনি যদি হুকুক পেয়ে থাকেন, আপনার যে পাওনা সার্ভিস বেনিফিটস, সেটার জন্য আপনি মুক্তবাল আমেলে যোগাযোগ করতে পারেন। তবে আমরা বলবো সহজভাবে জামেলা ছাড়া আপনার কাজগুলো করে আপনি সৌদি আরব থেকে চলে যাবেন। আপনাকে 60 দিন সময় দিচ্ছে, 60 দিনের মধ্যে আপনাকে সৌদি আরব ত্যাগ করতে হবে। আর হুরুপ্রাপ্ত বা যাদের ইকামার মেয়াদ নেই, যারা এক্সিট লাগাচ্ছেন, তাদেরকে বলবো দূতাবাস এবং যাওয়াজার থেকে যেমন নির্দেশনা দিচ্ছে তেমনটাই মানবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।